অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সিনিয়র টিচার ফৌজিয়া পারভিন, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের, ক্লাস থ্রি, সাবজেক্ট ইংলিশ, ইউনিট 23, লেসন নাম্বার 4 to 6। আমার ক্লাস থ্রির সোনামণিরা, দেখো ম্যাডাম কি বলে, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। সবাই বইটা নিয়ে বসো, পেজ নাম্বার হলো 47। বোর্ড বইয়ের মানে ইংলিশ ফর টুডে বইটা হলো, পেজ নাম্বার হলো 47। এর আগে প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদের মিথ্যা বলা মহাপাপ, দ্বিতীয় ক্লাসে বলেছি সর্বদা সত্য কথা বলবে, আজ বলছি আমরা সবাই পিতামাতার কথা মেনে চলব। পিতামাতা যা বলেন তা আমরা মেনে চলব, যা পিতামাতা বলেন তা আমরা মেনে চলব, ক্লিয়ার? এই কথাটা সবাই মনে রেখো, বাবা মা যা বলবে আমরা তা মান্য করব। দেখো আমার পড়া হচ্ছে ইউনিট 23, আগেও পড়িয়েছিলাম ইউনিট 23-এর এই পৃষ্ঠাটা, খেয়াল করো এই পৃষ্ঠাটা, ছবি দেখলেই বুঝতে পারবে এক এক সম্বন্ধে। আজকে পড়াচ্ছি দেখো কোনটা, আজকে পড়াচ্ছি একটা ক্রোকে নিয়ে। দেখো ক্রো মানে কি, আমরা সবাই চিনি, ক্রো মানে কাক, তাই না? ক্রো মানে কাক। হোয়াট ডো দে ডো, কী করা, হোয়াট ডো দে ডো, তারা কী করছে দেখো, এ রিড, আমি এই প্যাসেজটা পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। লিসন 4 to 6, আই এম এ ক্রো, আমি হই একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি বাস করি কোথায়, একটা গাছে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠি সকালবেলায়, গেট আপ মানে এর আগেও বলেছি ঘুম থেকে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই যে আই আই যে বলছে সেটা কে, এটা ক্রো, এই যে ছবিটা দেখো এই ক্রো। আই অ্যাম অ্যাক্টিভ, আমি হই কর্মঠ, অ্যাক্টিভ মানে কর্মঠ। আই অ্যাম অ্যাক্টিভ, আমি কর্মঠ অল ডে, সারাদিন আমি কর্মঠ। আই ফ্লাই, আমি উড়ি, কোথায় উড়ি, ইন দ্য স্কাই, আকাশে। অ্যান্ড এবং লুক ফর, খুঁজি, কী খুঁজি, ফুড, খাবার খুঁজি, খাদ্য খুঁজি। সামটাইমস, মাঝে মাঝে, আই টেক ফুড ফ্রম পিপল, সামটাইম মাঝে মাঝে, আই টেক আমি নিই ফুড, খাবার কোত্থেকে নিই, ফ্রম পিপল, লোকদের কাছ থেকে আমি খাবার নিই। আই এম ভেরি কুইক, আমি অতি দ্রুত, আমি অতি দ্রুত সম্পন্ন, আমি খুব দ্রুত সম্পন্ন। তারপরে দেখো সামটাইমস, মাঝে মাঝে, আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে আমি খাই, কি খাই, ডার্টি থিংস, ডার্টি মানে নোংরা, নোংরা জিনিসপত্র আমি খাই, নোংরা জিনিস খেয়ে থাকি, কাক আসলে নোংরা, তাই না? তারপরে দেখো এই যে গোল গোল দাগ দেওয়া, এগুলো সব কি শব্দার্থ, প্রো কাক, লিভ বাস করা, গেট আপ ঘুম থেকে ওঠা, অল ডে, অল ডে মানে সমস্ত দিন, লুক ফর খোঁজা, সামটাইম মাঝে মাঝে, বুঝতে পেরেছ মেয়েরা? এখন আমরা বিতে চলো, রিড অ্যাগেইন, আবার এটা পড়ি, আমরা তো পড়লাম আর করতে হবে না, সে বলি ট্রু অ্যান্ড ফলস, এখন আমরা এটা পড়ে দেখি কোনটা ট্রু কোনটা ফলস। দেখো দ্য ক্রো লিভস ইন এ ট্রি, কাক কোথায় বাস করে, গাছে, না তাহলে এটা ট্রু। দুই নাম্বার, দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, কাক ঘুম থেকে দেরিতে ওঠে, দেরিতে ওঠে কাক সকালবেলায়, নো কখনো না, ও সবাই লাগে ওঠে কাক 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 করে, দেখো তাহলে ক্রো কী করে, গেট আপ লেট ইন দ্য মর্নিং, এটা ফলস হবে। তিন নাম্বার দেখো, দ্য ক্রো ইজ লেজি, কাক হয় অলস, কাক কি অলস, কখনো না, তাহলে এটা কী হবে, ফলস। দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, ক্রো খাবার দাবার নিয়ে থাকে কার কাছ থেকে, মাঝে সামটাইম পিপলদের কাছ থেকে নিয়ে থাকে, এটা ট্রু। তারপরে দেখো দ্য ক্রো ইজ স্লো,
কাক কি ধীরগতি সম্পন্ন? নেভার। কাক ধীরগতি সম্পন্ন, কাক এক জায়গায় বসে থাকতেই পারে না। সিক্স নাম্বার, দ্য ক্রো ডাজ নট ইট, কাকটি খায় না ডার্টি থিংস, নোংরা জিনিস খায় না। এটা কি ট্রু না ফলস? ফলস, কারণ ডার্টি জিনিস খায়। দেখো সি নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। কোন ছবি? এই দেখো, লুক অ্যাট দ্য পিকচার। একটা কী আছে? একটা গাভী বসে আছে, দেখেছো নাকি দাঁড়িয়ে আছে? বোঝা যাচ্ছে না, ঘাসের ভিতর। দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সার্কেল দ্য আনসার্স, তাহলে এখানে বৃত্ত দাও আনসারের উপর। দেখো কি বলেছে, আই এম এ কাউ। আসলে তো কাউ, এটা তো গট না, গট না, তাহলে হবে আই এম এ কাউ, আমি হই একটি গরু। আই লিভ ইন এ স্ট্রিম বা শেড, আমি বাস করি জলাশয়ে নাকি ইতে গোয়ালে? কোনটা? গোয়াল ঘরে বাস করে। গরু কোথায় থাকে? জলাশয়ে থাকে না গোয়াল ঘরে? গোয়াল ঘরে। আই লিভ ইন এ শেড, আমি কোথায় বাস করি? গোয়াল ঘরে। গেট আপ আর্লি না লেট, গরুটা কি লেটে উঠে না আর্লিতে উঠে? গরু কিন্তু আর্লিতেই ওঠে, তাড়াতাড়ি ওঠে। আই এম এ স্লো নাকি কুইক অ্যানিমেল, কোনটা হবে? আই এম এ স্লো অ্যানিমেল, আমি ধীরগতি সম্পন্ন প্রাণী। বুঝতে পেরেছ? এই হলো আজকের পড়া, ইউনিট 23-র কত লেসন? 4-6-এর। এখন চলো আমরা, এটা কী কী প্রশ্ন পড়লাম? এখন এখানে পড়লাম ট্রু ফলস, এখন চলো খাতায় দেখি ম্যাডাম কী লিখে বুঝাচ্ছে। দেখো, ফিল আপ দ্য গ্যাপস, দেখো ফিল আপ দ্য গ্যাপস, খেয়াল করো। দ্য ক্রো ড্যাশ ইন এ ট্রি, কোথায় বাস করে? ড্যাশের জায়গায় কী হবে? লিভস। ক্রো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে কী বসছে? লিভস। দ্য ক্রো লিভস ইন এ ট্রি। কাকটি কোথায় বাস করে? কোথায় বাস করে কাকটি? গাছে। দ্য ক্রো সামটাইমস ইট ডার্টি থিং, মাঝে মাঝে কী হয়? নোংরা জিনিস খায়। দ্য ক্রো ড্যাশ ইটস ডার্টি থিং, ড্যাশের জায়গায় সামটাইমস বসবে। তারপরে সি নাম্বার, দ্য ক্রো ইজ ভেরি ড্যাশ, কী হবে? দ্য ক্রো ইজ ভেরি কুইক, অতি দ্রুতগতি সম্পন্ন। তারপরে দেখো ডি, দ্য ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে, দ্য কী হবে? দ্য ক্রো ইজ ড্যাশ অল ডে, এখানে অ্যাক্টিভ বসবে, কি কর্মঠ, সারাদিন ধরে। ক্রো সারাদিন বসে থাকে না, সবসময়ই কর্মঠ সারাদিন ধরে। দেখো ই নাম্বার, দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, কাকটি খাবার দাবার নিয়ে থাকে কোত্থেকে? জনসাধারণ বা মানুষদের কাছ থেকে নিয়ে থাকে। তারপরে আনসারটা দেখো, আরেকটা কোশ্চেন দেখো, এই স্টার চিহ্নের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, উত্তর দাও নিচের প্রশ্নগুলোর। এক নাম্বার প্রশ্ন কি, হোয়ার ডাজ এ ক্রো লিভ, কোথায় কাকটি বাস করে? একটা কাক কোথায় বাস করে? আনসার হবে এ ক্রো লিভস, একটা কাক বাস করে কোথায়? ইন এ ট্রি, একটা গাছে। বি নাম্বার হচ্ছে দেখো, হোয়াই ডাজ এ ক্রো ফ্লাই ইন দ্য স্কাই, কেন একটা কাক আকাশে ওড়ে? উত্তর হবে এ ক্রো ফ্লাইস, এ ফ্লাইটা কী হবে? ওয়াইটা উঠে গিয়ে এই যে ইএসটা বসছে, আই ইএস, বুঝতে পেরেছ? ফ্লাইস, এ ক্রো ফ্লাইস ইন দ্য স্কাই টু সার্চ ফুড, কেন আকাশে উড়ে? টু সার্চ, খোঁজার জন্য। কী খোঁজার জন্য? ফুড, খাবার দাবার। তাহলে ক্রো ফ্লাইস ইন দ্য স্কাই, ক্রো আকাশে উড়ে থাকে কিসের জন্য? টু সার্চ ফুড, খাবার খোঁজার জন্য। সি নাম্বার, হাউ ইজ ইটস ভয়েস, হাউ ইজ ইটস ভয়েস, ইজ ইটস ভয়েস, এটার মানে ইহার গলা কীরকম? কাকের গলা শোনায়? কা কা, কর্কশ গলা। তাহলে হবে কি, ইটস ভয়েস, এটার গলা হয় কেমন গলা? ইজ হার্স, কর্কশ। এই হলো তোমাদের তিনটা প্রশ্ন দিলাম, হোয়ার ডাজ এ ক্রো লিভ, কোথায় বাস করে কাক, হোয়াই ডাজ এ ক্রো ফ্লাই ইন দ্য স্কাই, কেন আকাশে উড়ে? খাবার খোঁজার জন্য। হাউ ইজ ইটস ভয়েস, কীরকম টাইপের কণ্ঠস্বর কাকের? কর্কশ। তারপরে পড়াটা হচ্ছে দেখো, তারপরে হচ্ছে মেক সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে কী করবা? সেন্টেন্স তৈরি করবা, বাক্য তৈরি করবা। এক নাম্বার দেখ, এখানে দেওয়া আছে ক্যাচ, ক্যাচ দিয়ে কি বাক্য তৈরি হলো? দ্য ক্যাট ক্যাচেস র্যাটস, দ্য ক্যাট
catches rats. বুঝতে পেরেছো? তারপরে দিলাম লিভ, কি দিলা? দ্য ক্রো লিভস ইন এ ট্রি, কোথায় বসে থাকে? কাক কোথায় বাস করে? লিভস ইন এ ট্রি. তারপরে লেজি অ্যান্ড স্লো, ইন দ্য মর্নিং দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো. বুঝতে পেরেছো? ইন দ্য মর্নিং দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো. তারপরে চলো ই, দ্য ক্রো ইজ ড্যাশ, দ্য ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে. এখানে অ্যাক্টিভ দিয়ে দিয়েছি, কি হবে? অ্যাক্টিভ. দ্য ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে, সারাদিন কাকটি কি থাকে? কর্মঠ. অথবা দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, বিড়াল কখন অ্যাক্টিভ থাকে? ইন দ্য আফটারনুন, বিকালবেলায়. তারপরে দিয়েছি সামটাইমস, সামটাইমস দ্য ক্রো ইটস ডার্টি থিংস, মাঝে মাঝে কি করে? ক্রো কি খায়? ময়লা জিনিস খেয়ে থাকে. তাহলে তারপরে চলো আমরা কি দেখবো? উই যে আমরা পড়লাম এর আগে বইতে কী কী শব্দগুলা পড়লাম, ওয়ার্ড মিনিংটা একটু দেখি. এটাই শেষ. দেখো, খেয়াল করো, ক্রো মানে কাক, লিভ অর্থ বাস করা, ট্রি অর্থ গাছ, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা. পাঁচ নাম্বার খেয়াল করো, অল ডে সারাদিন. ছয় নাম্বার লুক ফর খোঁজা. সাত সামটাইমস মাঝে মাঝে. আট নাম্বার ভেরি কুইক অতি দ্রুত গতি সম্পন্ন, ভেরি কুইক মানে অতি দ্রুত গতি সম্পন্ন. নয় নাম্বার ডার্টি থিংস মানে নোংরা জিনিস. দশ নাম্বার স্ট্রিম জলাশয়. এগারো নাম্বার শেড চালা বা গোয়ালে বা গোয়াল ঘর. ক্লিয়ার? শব্দার্থগুলি মামনিরা বুঝতে পেরেছো? ক্রো কাক লিপ বাস করা ট্রি গাছ সব তোমাদের কমন শব্দ. এগুলো একটু বাসায় মনোযোগ দাও, মামা মাম্মিকে বা মাকে বলবা, মা আমি আগে শব্দার্থ শিখবো. তারপরে কি শিখবা? শব্দার্থ প্রথমে শিখে তারপরে শিখবা মেক সেন্টেন্স তৈরি করা শিখবো. কী কী দিয়ে? ক্যাচ লিপ লেজি অ্যান্ড স্লো অ্যাক্টিভ সামটাইম, এভাবে. বুঝতে পেরেছো? তারপরে শিখবা কি ম্যাডাম? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, মাত্র তিনটা. কোথায় কাক বাস করে? ট্রিতে. কেন আকাশে ওড়ে? টু সার্চ ফুড, খাবারের খোঁজে. তার কণ্ঠস্বর কেমন? ইটস ভয়েস ইজ হার্শ. তারপরে চলো ফিল আপ দ্য গ্যাপস, কোথায় বাস করে? লিভস ইন এ ট্রি. তারপরে এখানে কি বলবে? ফিল আপ দ্য গ্যাপস, ক্রো ইটস ডার্টি থিং, কখন খায়? সামটাইমস মাঝে মাঝে. তারপরে কীরকম গতিসম্পন্ন? খুব কুইক, দেখছো কুইক. এই যে ফিল আপ দ্য গ্যাপস দিলাম. তারপর দ্য ক্রো ইজ অ্যাক্টিভ অল্ডে, সারাদিন কর্মঠ. দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল. তাহলে এই যে আমরা আজকে পড়লাম এই পৃষ্ঠাটা, আজ আগে প্রথম এটা রিভিশন দিবা, মানে রিডিং দিবা, সরি, এই প্রথমে এটা রিডিং দিবা, তারপরে বাংলা অর্থ পড়বা, তারপরে ট্রু ফলস শিখে এগুলো শিখবা. মনে থাকবে? ভালো আছো তোমরা সবাই? আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে, পরে মাকে বলবা যে আমি আজকে হোমওয়ার্ক করব, হোমওয়ার্ক করে মাকে দেখাবা, দেখিয়ে কয়টা হলো মাকে নাম্বার দিতে বলবা. বুঝতে পেরেছো? ভালো থেকো সোনামণিরা, খোদা হাফেজ.